সকাল সকাল বাবুর খাবার বানানো দিয়ে আমার দিনটা শুরু হয়। কারণ সকালে উঠে আমি ফার্স্টেই আগে বাবুর খাবারটা রেডি করি। সকালে বাবুকে সুজির হালুয়া দেব, আর এটা আমি ঘি দিয়ে করব, একবারে দেশি ঘি, অথেন্টিক যেটা আছে। আমি ওকে এক একদিন এক একটা নাস্তা দেওয়ার ট্রাই করি। এই যে এই ফলগুলা দেখে আমার কাস্টার্ড না হলে ফালুদা খেতে মন চাই, মানে দুইটার একটা বানালি হলো। তো দেখি কি বানানো যায় আজকে। তাকরিমের নানা তাকরিমের নানুকে একটা গিফট করছে, তো এটা আমরা আনবক্স করব। আর এটা আনবক্স করার জন্য দেখেন তাকরিম কিভাবে কান্না করছে। আসলে আমরা মেয়েরা কিন্তু গিফট, মানে সাংসারিক গিফট পেতে অনেক পছন্দ করি, আর এটা তেমনই একটা গিফট ছিল। দেখেন তাকরিমই কিন্তু এটা আনবক্স করছে, একবারে ছিঁড়ে ফেলছে, সে টেনে টুনে। আসলে তাকরিম এটাকে একটা খেলা ভাবছে, আর এটা কতক্ষণে ছিঁড়ে সে হাতে নিয়ে খেয়ে। এই যে দেখছেন পাটিসাপটা পিঠা আমার জন্য একজন স্পেশাল করে পাঠাইছে। যাই হোক, ফিরে আসি তাকরিমের গিফট আনবক্স করাতে। তো এই যে তাকরিম এটা খুলে একবারে নিজে খেলা শুরু করে, আর এটার ভিতরে ছিল কিয়ামের একটা পাতিল, মানে কিয়াম ব্র্যান্ডের একটা অ্যালুমিনিয়াম পাতিল। আর এই পাতিলগুলো এত সুন্দর, আমার দুইটা আছে, আর আমারগুলো একটু অন্যরকম। বেশি পার্থক্য নেই, আসলে আমি 2 বছর আগে কিনছি, একটু তো পার্থক্য থাকবেই, কিন্তু মোটামুটি দেখতে অনেকটা একই রকম। আর আমার পাতিলে এই যে কালো যে প্লাস্টিকের অংশটা, এটা নেই, আমারটা পুরোটাই অ্যালুমিনিয়ামের। আজকে সাবুদানার পায়েস বানানো হয়েছিল, একবারে খাঁটি দুধ দিয়ে। দেখেন একবারে উপরে দুধের হলুদ চর পড়ে আছে। আইসে কিন্তু একটু বাদাম আর কিশমিশ অ্যাড করলে পায়েসের টেস্টে অন্যরকম চলে আসে। তো এই যে আমি বাটিতে করে নিয়ে নিয়েছিলাম একটু খাওয়ার জন্য, জাস্ট মেয়েটার টেস্টটা অসাধারণ হয়েছে, একবার বারবার খাওয়ার মতো।